হৃদয়ে ছোট হলদিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নবপ্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে হৃদয়ে ছোট হলদিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। ফরাজি কান্দি ইউনিয়ন পরিষদের একাধিক বারের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে ও মোস্তফা মহসিন দীপু ও তাসলিমা আক্তার আখির যৌথ সঞ্চালনায় গ্রামের অনেক প্রবীণ মুরব্বী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, চিকিৎসক, প্রকৌশলী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমাদের গ্রাম বাংলার সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে অনুষ্ঠানের মাধ্যমে নবপ্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সংস্কৃতিতে রয়েছে নিজস্ব বলয়, যা অন্য কোথাও নেই। আর তাই তো শহরে থাকলেও আমাদের মনে পড়ে থাকে গ্রামটিতে। আমরা আশা করি অনুষ্ঠান আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। বক্তারা আরও বলেন, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ছোট হলদিয়া গ্রামে অবস্থিত এক গম্বুজ মসজিদ। এই মসজিদটি জৈনিক রূপ সরকার প্রায় 350 বছর আগে প্রতিষ্ঠিত করেন। কালের সাক্ষী, 350 বছরের পুরনো এই এক গম্বুজ মসজিদটি রক্ষণাবেক্ষণ ও গ্রামের প্রায় 300 শিক্ষার্থী দীর্ঘদিন ধরে দূরবর্তী উচ্চ বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করছে। দূরবর্তী এলাকায় স্কুল হওয়ায় অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে, তাই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের ব্যাপারে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা ওবায়তুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ সরকার, আবুল কালাম রাসেল, প্রকৌশলী খোরশেদ আলম ফারুক, প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, ডিজিএম মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আলী আহমেদ ব্যাপারী, কাউসার আলম সরকার বাদল, ওমর ফারুক খান, সালাউদ্দিন খান, মোহাম্মদ খোকন সরকার, কামরুজ্জামান রাসেল, আলী আশরাফ সোহা, কাউসার আহমেদ প্রধান, রাজীব হোসেন, ইকরামুল হাসান জনি, ইকবাল হোসেন, মনির হোসেন, মাইজ ভান্ডারী, আরিফুর রহমান সরকার, ব্যবসায়ী কবির হোসেন ব্যাপারী, ব্যবসায়ী ওয়াহিদুল্লাহ খান, ফরহাদ ব্যাপারী উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াদুদ সরকার, বাপক, ডক্টর আবুল কালাম আশিক, গোলাম জিলানী, তৈয়বুর রহমান পনির, বাবলু খান, রহিমউদ্দিন সরকার, মনির হোসেন সরকার, জাহাঙ্গীর সরকার, হায়দার মাহমুদ সরকার, শোভন শিয়ানা সরকার, আলী হোসেন সরকার, ওয়াজ কুরুনি সরকার প্রমুখ। অনুষ্ঠানে ছোট হলদিয়া গ্রামে জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ, চিকিৎসা পেশায় বিশেষ ভূমিকা রাখা, সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় গ্রামের হাজারো নারী পুরুষ উপস্থিত ছিলেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নবপ্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে হৃদয়ে ছোট হলদিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নিজেকে ধন্য মনে করি যে আমাদের এই আহ্বানে আজকে হৃদয়ে ছোট হলদিয়ার হৃদয়ের মানুষগুলি, অন্তরের মানুষগুলি, মাটির মানুষগুলি এখানে অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করতে পারেন নাই, অনেকেই লাইভ দেখতেছেন, গুণীজন সুধীজন উপস্থিত হওয়ার কথা ছিলেন, ওনারা কেউ শারীরিক অসুস্থ, বয়োজ্যেষ্ঠ, এজন্য আসতে পারে নাই। ওনারা আমাদের প্রতি, ওনাদের দোয়া আছে, দৃষ্টি আছে, সহযোগিতা আছে, আমি ওনাদের জন্য দোয়া চাই আগামী দিনে যদি আমরা। মনিরুল ইসলাম মনিরের তথ্য, ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।